Hi viewers, আমি পুতুল পুতুলের রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে চলে এসেছি পুতুলের রান্নাঘরে, কি রান্না করব সেটা তোমাদেরকে আমি দেখাবো। আজকে আমি রান্না করব চুনো মাছের টক। তো সেটা দেখা যাক কিভাবে আমি করি, আসো তাহলে। হাই ফ্রেন্ডস, তো আমি এখানে চলে এসেছি পুতুলের রান্নাঘরে। তো এখানে দেখতেই পাচ্ছ ছোটো কুচো মাছ আছে এখানে, চুনো মাছ। আর এখানে আছে টমেটো, তিনটে কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ বড় বড় করে কাটা আছে, আর এখানে ধনে পাতা কুচি। তো ফ্রেন্ডস, আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এখানে মাছগুলো প্রথমে আমি ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি আমি। ওটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, তো আমি কিছু করবো না, আমি মাছগুলো দিয়ে দেবো ভাজতে। আমি মাছগুলো এবার একটু হালকা করে উল্টে দেবো, বেশি লাল লাল ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করবো। তো কোনো মাছ এখানে টক করতে গেলে কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না। সব মাছ কিন্তু একসাথে ভাজা হয়ে গেছে, আমি আবার কিছু ভাজতে দেবো, লাল লাল করবো। এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব, আরো একবার আমি একটু তেল দিয়ে দেবো। দিয়ে এবার বাকি মাছগুলো আমি এভাবে এখানে আমার কড়াই বসানো বসানো হয়ে গেছে, তো আমি এখানে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো। তো ফ্রেন্ডস, এখানে আমি এবার পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দেবো। চুনো মাছ টক করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হয়। এখানে আমি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দেবো। এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ছোটো চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। একটু করে এটা আমি একটু পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল হতে দেয়নি, এই জন্য লাল লাল হলে কিন্তু ভালো লাগে না, সেই গ্রেভিটা কিন্তু ভালো আসে না, পুরো পোড়া পোড়া দেখায়। একটু বেশ সোনারি কালার থাকবে, খুব ভালো লাগবে। তো আমি এটা আর একটু ভাজতে দেবো। তো এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এখানে তো একটা টমেটো কুচি আছে, সেটা ভালো করে আছে বলতে দেবো, ভালো করে যেন বলে যায়। এখানে আমি হাফ চামচ হলুদ পাউডার দিয়ে দেব। আমি এখানে অল্প একটু জল অ্যাড করব, মশলাটা না পড়ে যায়, কালারটা দারুণ আসবে। তো আমি এখানে জলটা দিলাম, এই মশলাগুলো টমেটো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে গলে যাবে, এটুকুন হতে দেব। দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু টমেটো পেঁয়াজটা কিন্তু গলে গেছে। তো এখানে আমি আরও দুটো কাঁচা লঙ্কা আস্ত রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেব। আর এখানে ভাজা মাছগুলো আছে, এটা আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কিন্তু আবার একটু নাপিয়ে দেবো, কালারটা দারুণ এসছে না। এই চুনো মাছের টক কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো কেমন লাগে দেখুন কালারটা,
কিন্তু আর দেরি করব না, এবার কিন্তু আমি একটু অল্প করে জল দেব। জলটা দিয়ে আমি কিন্তু মাখো মাখো করবো, বেশি ঝোল রাখবো না, তো এটা আমি একটু ফুটতে দেবো মাছের ভিতরে সব মশলাগুলো যেন লেগে যায়। তো ফ্রেন্ডস, আমার কিন্তু চুনো মাছের টক রেডি হয়ে গেছে, তো আমি এখান থেকে উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো করে, বাস গ্যাসটা আমি অফ করে দেবো, আর দেরি করবো না। এবার আমি সার্ভ, আমার চুনো মাছের টক রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ড কেমন লাগলো, হয়েও নিশ্চয়ই ভালো লেগেছে, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।